আমাদের পার্টি আইপিএফ টির পঞ্চম রাজ্য সম্মেলন আমরা দোসরা এবং তেসরা এপ্রিল এখানে আগরতলাতে দশরথ মেমোরিয়াল অডিটোরিয়ামে আমরা করছিলাম, কিন্তু সেই পঞ্চম রাজ্য সম্মেলনটা পূর্ণাঙ্গভাবে আমরা কার্যক্রমটা করতে পারিনি। সেই জন্য পার্টির কার্যক্রমের মধ্যে কিছু কিছু অসুবিধা, কিছু কিছু আপনার কনফিউশন, এই গত এক মাসে অর্থাৎ 3 তারিখ এপ্রিল থেকে আজকে 12 মে 11 তারিখ পর্যন্ত এক মাস একটা কনফিউশন ছিল। এই কনফিউশনগুলো আমাদের পার্টির সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল, কেন্দ্র কমিটি থেকে আরম্ভ করে প্রাইমারি কমিটি পর্যন্ত সর্বস্তরে কিছু কিছু কনফিউশন এবং কিছু কিছু সুবিধা অসুবিধা ছিল। এটা দূরীভূত করে পূর্ণাঙ্গভাবে আমাদের পার্টির কার্য পরিচালনার জন্য কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যকরী কমিটি অর্থাৎ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি পূর্ণাঙ্গ গঠন করার জন্যই এবং আগামী দিনে আমাদের পার্টির যে বিভিন্ন কার্যক্রম কি হবে এটা স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে পথ চলার জন্যই আজকের এই একদিনের কনফারেন্স। স্যার, কোন কোন মহল থেকে বলা হচ্ছে যে আপনারা নাকি তীব্র মাথায় মিশে যাবেন? হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে কিছু কিছু অংশ থেকে এটা আশঙ্কা করা হয়েছিল যে আইপিএফ টি যদিও আমাদের এটা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি, রেজিস্টার্ড পার্টি নির্বাচন কমিশনের দ্বারা, এটা কোনো একটা দলে মিশে যাবে বা মিশিয়ে নিয়ে যাব, এরকম কিছু কিছু অংশের মানুষের একটা মানসিকতা তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ অসত্য। আইপিএফ টি একটা ত্রিপুরাতে আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে তার কার্যক্রম যা আছে এটাকে আরও বেশি সুদৃঢ় করে আমরা এগিয়ে যাব। কোনোভাবেই আমরা কোনো দলের সঙ্গে, আঞ্চলিক দলই হোক বা অন্য দলই হোক, কোনো দলে আমরা মিশে যাব না। আমাদের আইডেন্টিটি ঠিকই থাকবে এবং কার্যক্রমও চলতেই থাকবে। এই মুহূর্তে আমরা 2018 থেকে জাতীয় দল অর্থাৎ বিজেপির সাথে আমরা জোটে আছি, রাজনৈতিক জোটে আছি এবং শুধু জোটে না, এই ত্রিপুরাতেও একটা কোয়ালিশন সরকারে আমরা অংশীদার, এটা চলতেই থাকবো। স্যার, একটা বিষয় জানার ছিল, বিষয়টা হচ্ছে যে একটা এই যে কিছু কিছু নেতৃত্বের মধ্যে কনফিউশন দেখা গেছে, এই কনফিউশনগুলো দূরীভূত করে জনগণের কাছে স্বচ্ছভাবে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে তুলে ধরার জন্যই আজকের এই সময়। আজকে তো এক্স বা ওয়াই অন্যরকম মোটামুটি হতেই পারে, সেটা চেষ্টা করতে পারে, কিন্তু এইটা তো গণতান্ত্রিক একটা সংগঠন, আঞ্চলিক দল, আজকে তার যে আঞ্চলিক যে দল হিসেবে তার যে গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতিটি আমরা যাই দেবো। স্যার, আজকে তো সবাই এসছে, আজকে এখানে অনুপস্থিত দেখা যাচ্ছে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, কেন মেবার কুমার জমাতিয়া কেন আসেনি আজকে আজকের এই বৈঠকে, ওনাকে অনুপস্থিত দেখা যাচ্ছে? আমরা সম্মেলন শেষে বিস্তারিতভাবে আপনার সঙ্গে আলাপ করব। আচ্ছা, আরেকটা শেষ যে প্রশ্নটা, কালকে যদিও